অবশেষে হাওয়া বদল রাজ্যে রোদের তেজ তেমন না থাকার কারণে শীতের শিরশিরানি উপভোগ করছেন রাজ্যবাসী। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সূত্র আলিপুর আবহাওয়া দফতর। মাঝপৌষেও শীতের দেখা নেই, বঙ্গবাসীর এই আক্ষেপ ঘুচিয়ে গত বৃহস্পতিবার থেকেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। কলকাতার পাশাপাশি জাকিয়ে শীত উপভোগ করছেন শিলিগুড়ি, মালদা, পুরুলিয়া, বোলপুর ও পানাগড়বাসী। শিলিগুড়িতে শীতের দাপট, সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। আকাশ কুয়াশাচ্ছন্ন, 5 কিলোমিটার বেগে শৈত্য প্রবাহ। সূত্র আলিপুর আবহাওয়া দফতর। শীতের দাপট বন্ধের নামই নেই। উত্তরে হাওয়ার দাপট উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়ায়। শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন গৃহহীন মানুষ। পুরুলিয়ার পারদ পতন, সর্বোচ্চ তাপমাত্রা 22.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। সূত্র আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া শিলিগুড়ির পাশাপাশি ঠান্ডায় চুবুথুবু লাল মাটির দেশ বোলপুর। সন্ধ্যার পর থেকে পথেঘাটে মানুষের দেখা নেই, তবে বোলপুর শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় আছে ভালো মতোই। বোলপুর শীতপুরে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার, কুয়াশা নেই। সূত্র আলিপুর আবহাওয়া দফতর। উত্তরে হাওয়া পানাগড়ে, যার ফলে পানাগড়ে হাড় হিম করা ঠান্ডা। তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করছে। শীতের কামড় থেকে বাঁচতে গৃহহীন মানুষ রাস্তার ধারে পোহাচ্ছেন আগুন। এমনই ছবি ধরা পড়ল পানাগড়ের রাস্তার আনাচে কানাচে। দক্ষিণবঙ্গের পুরুলিয়ার পাশাপাশি উত্তরবঙ্গে মালদার শীতলতম দিন হতে পারে, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন ধরেই উত্তরে হাওয়ার যে দাপট দেখিয়েছে তাতে দিনভরই কাঁপুনি মালুম করেছে মালদাবাসী। মালদার সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি থেকে শীতের ব্যাটিংয়ে কাবু শহর থেকে রাজ্যবাসী। ডিসেম্বরে তেমনভাবে শীত অনুভূত না হলেও নতুন বছরের শুরু থেকেই এক কথায় ছক্কা হাঁকাচ্ছে শীত। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস নিউজ। এই মুহূর্তে পানাগড়ে শীতের দাপট ঠিক কেমন? সুভাষ দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুভাষ জানাবে। সুভাষ, দেখো এখনো পর্যন্ত সেই শীতের দাপটটা কিন্তু রয়েছে, 10 ডিগ্রির নিচেই কিন্তু রয়েছে পানাগড়ে শীত। এবং যেটা হাড় হিম করা যে ঠান্ডাটা, সেটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম থেকে যেভাবে পড়েছে একইভাবে রয়ে গেছে। যদিও পানাগড়ের মানুষেরা বলছেন যে সকাল দিকে বেরোতে একটু অসুবিধা হলো, তবু কিন্তু তারা এই ঠান্ডাটাকে উপভোগ করছে। এবং তার সাথে তারাও জানিয়েছেন যে যেন এই শীতটা আরো দীর্ঘদিন ধরে থাকে, কারণ এই শীতের জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল মানুষ। যেহেতু ডিসেম্বর মাসে সেই রকম ঠান্ডা পড়েনি, তবে জানুয়ারির শুরু থেকে যেভাবে ঠান্ডাটা পড়েছে সেই ঠান্ডাটা কিন্তু মানুষ উপভোগ করছে। সুভাষ, এই মুহূর্তে পানাগড়ে শীতের দাপট তো রয়েছে আমরা বুঝতে পারলাম, কিন্তু কুয়াশার দাপট কি রয়েছে? না দেখো, জানুয়ারি মাসের দুই একদিন প্রথম দিকে খুব কুয়াশা পড়েছিল, ঘন কুয়াশা, কিন্তু এখন কিন্তু সেই কুয়াশাটা নেই। সকাল থেকে আকাশ ঝলমলে রয়েছে, কিন্তু উত্তরে হাওয়া যেটা আছে সেই হাওয়াটা দিচ্ছে, যার ফলে ঠান্ডার কিন্তু প্রভাবটা খুবই রয়েছে পানাগড়ে। বেশ, অনেক ধন্যবাদ সুভাষ। আমরা বিভিন্ন জায়গার শীতের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। একেবারে রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে বলা যেতে পারে, এবং যে বঙ্গবাসীর একটা আক্ষেপ ছিল যে এবার শীত হয়তো পড়বে না, কিন্তু কোথাও গিয়ে নতুন বছরে সেই আক্ষেপটা হয়তো মিটেছে, কারণ একেবারে রাজ্যে জাঁকিয়ে শীত। বিভিন্ন জেলাতে তাপমাত্রা এক অঙ্কের ঘরে। আমরা পানাগড়ের দিকে নজর রেখেছিলাম, যেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে 8 থেকে 10 ডিগ্রির মধ্যে। তবে আজকে আমাদের শহর কলকাতাতে একটু হলেও তাপমাত্রার পারদ চড়েছে। সংক্রান্তি রয়েছে সামনেই, এই সংক্রান্তিতে কি শীতের দাপট থাকবে নাকি আবারও কোনো ঝঞ্ঝা সেই সংক্রান্তিতে ভাগ বসাবে, সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে।